মানে মাছ ধরবো আসতেছি আমার এই পুকুরে, বড় পুকুরে। তোরা সব কে কে এসছো? নাম না হাঁকে দাঁড়িয়ে থাকলে হবে কোমরে হাত দিয়ে। অনেকদিন পুকুরে মাছ ধরা হয়নি, তাই ভাবলাম যে আজকে মাছ ধরবো। কারা দেবো? আমি আর কাকিমা। আমি তো অনেকখানে আগে জাল নিয়ে এসে বসে আছি, এই দাদু এলো, আবার কাকিমা আসুক, তারপরে এলে মাছ ধরবো। এই যে এত বড় হাঁড়ি নিয়ে এসছি, এক হাঁড়ি মাছ ধরবো, এক হাঁড়ি না হলে যাবো নি ঘর। হ্যাঁ, দাদু শুধু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ মারবে, নিচে জলে নামবে নি। আরে জলে আমি নামলে হবে? এই আম গাছ আমি লাগিয়েছি, আমার কত বড় আম হয়েছে। হ্যাঁ, অনেক আম তবু শালারা চোরে নিয়ে পালিয়ে গেছে, শালার চোর। কাকিমা আসছে বালতি নিয়ে, দেখা যাক কত কি মাছ পড়ে। তো যেই মাছ পড়বে সেই মাছ দিয়ে রান্না করে আজকে আপনাদের দেখাবো। আগে মাছ তো ধরি, তারপর মাছ। এই লাঠি আছে না বড়, সেই লাঠিটা দিয়ে দুজনে দুদিক দিয়ে টানলেই তো হয়ে গেছে। ওই বড় লাঠিটা নাও না। এই পুকুরে মাছ ধরে আরাম আছে, কাঁটা নেই, খোঁচা নেই, কিছু নেই। মাছ কি ধরবো, প্রথমে পানা সরাতে সরাতে সময় চলে যাচ্ছে। মোটামুটি জাল টানার মতো হয়ে গেছে, পানা সরিয়ে দিয়েছি, এবার কারা দেব। ঝড়ঝড়ে দেরি হয়ে যাচ্ছে, অনেক পানা হয়ে গেছে। নে এই পুকুরটায় বেশি কই, মাগুর, শিঙি মাছই আছে। জানি না কি মাছ করবে, দেখা যাক কি মাছ পড়ে। এই দেখতে দাদু ঠিকই বলছে, চলো মাঝখানে ঢুকে যাবে তো না। না জাল কিন্তু জলের নিচে আছে, এই যে জাল। তুমি জাল ছেড়ে উঠে যাও, আমি জাল ধরে যাচ্ছি। না যাও, আর যাওয়া যায়নি, কিছু নেই। এই মাছগুলো ধরো ধরো, আমি তো জাল ছেড়ে দিচ্ছি। কাকিমা জালটা নিয়ে আসুক, দেখি কি মাছ পড়ে। ধারে গিয়ে আমি দাঁড়াই। আচ্ছা দাদুর কথা ঠিক, বড় মাছ পড়ছে। ভাগ্য ভালো মাছ পড়েছে, দাদুর কোথায় মিলে গেল। না দাদু বয়স্ক মানুষ, এখানে জাল ঝাড়ার জায়গা নেই, সব মাছ আবার পালিয়ে যাবে। আমি উপরে নিয়ে যাই। কত মাছ পড়ছে, ভাগ্য। হাঁড়ি নিয়ে চলে এসেছে, কি মাছ পড়ছে? দে। কাতলা মাছও পড়েছে, বাটা মাছও পড়ছে, দেখতে পাচ্ছি কই মাছও পড়ছে। বাবা পড়ছে সব পাকে কাদা, একবারে ঝাপাকি এসেছি দেখো। এই যে কই মাছ একবারে কাদা লেগে আছে। এটা গড়ই মাছ না? গড়ই মাছ, এই একটা কই মাছ, চুরা আছে। এই একটা কই মাছ, একটা না মাগো। যা মাছ পড়ে গেছে, অনেক মাছ পড়ছে, আর জাল দেবো না, এগুলো হলে হয়ে যাবে। কত বড় কাতলা মাছ। আজকে পপি কার মুখ দেখি জেনে আসছিলাম সত্যি। আজকে আমাদের ভাগ্য খুবই ভালো। এই হাঁড়ি কে নিবি নে, জাল ফাল নিয়ে চল। দেখুন কাতলা মাছের সাইজটা দেখুন। জলটা একটু কমিয়ে দিই, নাহলে হাঁড়িটা নিয়ে যেতে পারবো না। এই গায়ে একবারে মাছ বেছে নেবো, তারপর গিয়ে রান্না করবো। চলো। আরে কাতলা মাছের তেল ঝাল খাবো, আবার কি খাবো? কাতলা মাছের তেল ঝাল বানাবো আজকে। দাদু আগে থেকেই বলে দিচ্ছে, দেখো। ও দাদু, হাই বালতিটা রয়ে গেল যে, বালতিটা আনো। নে নে, চলা চলা চলা, তোরা এগো, তোরা এগো, আমি যাচ্ছি। চল। মাগো, আমি মাছ দোকানি হয়ে গেলাম। এই দেখুন অনেক মাছ পড়ে গেছে একবারে। কই মাছগুলো পালাচ্ছি গো, কই মাছ পালাচ্ছি গো। এবার মাছ বাছার পালা, আমি আর কাকিমা দুজনে মিলে মাছ বেছে নেব। কাতলা মাছের তেল ঝাল বানাবো আর কই মাছের টক বানাবো। আর যা লাগে না কই মাছের টক খেতে, আপনারা যদি কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে আজকে আমার ভিডিও দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এখন তো প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম দিয়ে কই মাছের টক বানাবো। একদম পুকুরের দেশি তাজা কাতলা মাছ। এই দেখুন এখনো পাকুস পাচ্ছে। গরমকালে পুকুরে মাছ ধরতে খুব ভালো লাগে, তাই আমি আর কাকিমা মাঝে মাঝে পুকুরে নেমে মাছ ধরি। আর পুকুরে তো জলটাও কম থাকে। তেলটা নিয়ে নি। এটা গোটা থাকবে না, কেটে দেবো? গোটা গোটা গোটা। এই দেখুন কত মাছ হয়েছে। সব মাছ বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে রান্নাঘরে যাব, তারপর গিয়ে রান্না করব। এক টেকা মাছ। হাই হাই, ও দিদি পড়ে যাবে যে। না পড়বে না, ঠিক আছে। দিদির অভ্যাস আছে, আম গাছে উঠে আর পড়ে গেলে আমি ধরতে পারবো। দাঁড়াও, আম দাও, হাসিও নি আস্তে আস্তে। দাদু, হ্যাঁ ওই কোন মাথা ছিঁড়ে পড়ে গেলে কে যাবে? আরে গয়নি, আরে গয়নি, হাত পেয়ে যাবে। হ্যাঁ আম গাছে উঠে বসে থাকবো। হ্যাঁ তুমি আম গাছে উঠে বসে থাকো। আর পারবো না, না দুটো হলেই হয়ে যাবে। আপনারা দেখলেন তো দিদি কিরকম ভাবে গাছে উঠে পড়লো। আমিও কিন্তু গাছে উঠতে পারি। ঝুলে পড়বো, তারপরে মোটা করে পড়ে যায় না। এবার দেখো জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব, লবণ হলুদ গুঁড়ো। দাদু যতক্ষণ না হ্যালো বলবে ততক্ষণ মনে হয় যেন একটা বাকি রয়ে গেল। হ্যালো কড়াই তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। হায় হায়, তোমার ঘর বাকি দিলে না বাকি না। মনতে আম কাটবি যে আমার চাট হবে রে, আম কাটবি আম। উপরে উঠে গেছে। হ্যাঁ দানা আমি উপরে উঠে গেছি। ওইবে চল আমি মশলাটা করে দাও। হ্যালো বলে দাঁড়াও, তো কেমন করে বাটবি? ও মা তোমাকে শিখিয়ে দিচ্ছে। কেন তুই তো বললি না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। এবার আমি সরষেটা বেটে নেব। ও দাদু বলো, তুমি তোমার মশলা বাটা দেখছো নাকি? হ্যাঁ গো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাতলা মাছ সব ভাজা হয়ে গেল, এবার কই মাছ ভাজবো। সরষের তেল শিখিয়ে দে তো কেমন করে মারতে হয়। চোখ ওরকম করে তোমাকে ভাই বাবার বলে তোমাকে সব জানে তেল গরম হয়ে গেছে আদা রসুন বাটা দেব আর আজকে রান্নাটা আমি পেঁয়াজ ছাড়াই করব একটু হলুদ গুঁড়ো দেব জিরে আর ধনে বাটা যেটা একসঙ্গে আছে দিয়ে দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দেব সমস্ত মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে টমেটো কুচি দেব লবণ মাছের তেল ঝালটা এখনো একটু বাকি আছে বলে আবার করবে এবার মেরে দেবো কড়ায় আর একটু সর্ষের তেল দেব কালো জিরে ফোড়ন দেব তেজপাতা চেরা কাঁচা লঙ্কা ঝোল সমেত মাছ দিয়ে দেব এবার কাতলা মাছের রান্নাটা করলাম আপনারাও বাড়িতে এইরকম ভাবে রান্না করবেন ফোড়নটা লাস্টে দেবেন অনেকেই একসঙ্গে ফোড়ন দিয়ে করে নেয় কিন্তু আলাদা ফোড়ন দিয়ে করলে এই রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয় তো ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ আর ঝোল ফোটাবো না একটু ফুটে গেছে ঢেলে নেবো এবার এবার আমি কাঁচা আম দিয়ে কই মাছের টক বানাবো সর্ষের তেল দেবো কড়ায় পাঁচ ফোড়ন কেটে রাখা আমের টুকরো দিয়ে দেব গায়ে তেল পড়ে যাবে ওই হলুদ গুঁড়ো দেব চাপা দিয়ে আমগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব আমের টক আর কাতলা মাছের ঝাল হ্যাঁ তো খাওয়া যাবে টক হলে তো ভালোই হয় হ্যালো রাত্রি চালাও হয়েছে দাও ব্যাস আমটা সেদ্ধ হলো কিনা দেখে নেই আম সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে আমগুলো একটু ভেঙে ভেঙে দেবো তাহলে টকটা খেতে ভালো লাগবে টক ভালোভাবে ফুটে গেছে মাছ দিয়ে দেব সরিষা বাটায় অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণ দেব অল্প একটু চিনি দিয়েই নামিয়ে নেব মাছের টকটা হয়ে গেল এবার ঢেলে নেব ওপর দিয়ে সরিষার তেল দিয়ে দেব অল্প করে আপনারা যখন টক বানাবেন যে কোনো টকে শেষে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবেন খুব ভালো লাগবে খেতে মাছের পেটি করছে তো আমি তো দেখেছি চাকা আর লেজা হ্যাঁ এই চাকা আর এই তোমার লেজা হায় হায় টক খাবি কিন্তু টক দিয়ে খাবি দুটো নয় আটটা কই মাছ হচ্ছে সবথেকে মিষ্টি মাছ। দারুণ লাগছে কই মাছটা দিয়ে টক খেতে। না ভালো না, বুকে মাছ ভালো নয়। এই তো খাচ্ছি, এটা বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পিজা বানিয়েছে, আগে খাও। আরে দেখেই তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে, দেখে মনে হচ্ছে না বিয়েবাড়ির মতো রান্না হয়েছে, আর খেতেও সেরকমই লাগছে, তাই তো নন্ডে? হারিয়ে দিই না। বন্ধুরা, ভিলেজ স্টাইলে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে পাশে যে ঘন্টিটা থাকে সেটা ক্লিক করে দেবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, আর লাইক করতে একদম ভুলবেন না।